এবার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের মনে বড় যন্ত্র নয় আতঙ্কে ভুগছে বিজেপি ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক কমরেড জিতেন্দ্র চৌধুরী বলেন দশ হাজার তিনশো তেইশের চাকুরি প্রার্থীদের পাশে দাঁড়াতে পারে একমাত্রই বামপন্থীরা কমরেড মানিক সরকার তিনি বলেন ত্রিপুরাতে বিরোধীদের ওপর যেভাবে আক্রমণ করছে তা নজিরবিহীন ঘটনা আস্থাবল স্বামী বিবেকানন্দ ময়দানে সিপিআইএমের অসংখ্য কর্মী সমর্থকদের লাল ঝান্ডার লালবাগানের একেবারে জনস্রোত প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কান খুলে শুনে রাখুন যেভাবে মানুষের গণতন্ত্রকে হত্যা করে ত্রিপুরা রাজ্যের আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি একেবারে উদ্বেগজনক ঘটনা পাল্টা সভা করে দেখিয়ে দিল সিপিআইএম নেতৃত্বগণ আস্থাবোল জনসভায় দেশের স্বরাষ্ট্রমন্ত্রী মোবাইল সামনে সোশ্যাল মিডিয়াতে দেখতে পেয়ে বিজেপি এবার আতঙ্কে ভুগছে তেইশ নির্বাচনে বিজেপির আইটি সেলের ভরাডুবি হার তারা সমীক্ষা করেছে বিজেপি আট থেকে দশের বেশি পাবে না এমনটাই তাদের জল্পনা কিন্তু দশ হাজার তিনশো তেইশের ফের উদ্ধার করতে পারে বামপন্থীরা এমনটাই জানিয়েছেন ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক কমরেড জিতেন্দ্র চৌধুরী ফাঁকা মাঠে গোল দিবে এবার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব বিজেপির কোনো আশা নেই ভরসা নেই